আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকব সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ রাজশাহী বিভাগ সঙ্গে আছে মিয়াফরাজুম মৌটুসী এবার শিরোনাম নাটোরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের ব্যস্ততা শুক্রবার থেকে মাসব্যাপী হাটে ভালো দামে কেনাবেচার আশা আড়তদারদের বগুড়ার চামড়া শিগগিরই যাবে ঢাকায় পৌরকর ও বিল বাড়লেও বাড়েনি নওগাঁ পৌরসভার নাগরিক সেবা সড়কের খানা খন্দ আর জলাবদ্ধতায় অতিষ্ঠ শহরবাসী অর্থাভাবের দাবি মেয়রের শিগগিরই চালু হচ্ছে রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচল সময় লাগবে মাত্র এক ঘন্টা সপ্তাহে যাবে একটি ফ্লাইট এবং ঈদের ছুটিতে এখনও বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর ভিড় নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে হাজারো মানুষের সমাগম শুক্রবার থেকে ঢাকার বাইরের লবণযুক্ত চামড়া সংগ্রহ করবে ট্যানারিগুলো কোরবানির পশুর চামড়া সংরক্ষণে এখন ব্যস্ত সময় পার করছেন নাটোর ও বগুড়ার ব্যবসায়ীরা ঈদের দিন থেকেই নাটোরে কোরবানির পশুর চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা শুরু হয় প্রতিদিনই আসছে বিভিন্ন এলাকা থেকে আগামী শুক্রবার থেকে শুরু হবে মাসব্যাপী চামড়ার হাট যেখানে 33টি জেলার ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসবেন এদিকে বগুড়ার চকসূত্রাপুরের বিভিন্ন আড়তে চামড়া এসে পৌঁছেছে জেলার সব উপজেলা থেকে দু একদিনের মধ্যে এসব চামড়া রাজধানী সহ বিভিন্ন জায়গায় পাঠানো হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এই মুহূর্তে নাটোর শহরের চক বৈদ্যনাথ চামড়ার বাজারে আছেন রিপোর্টার আল মামুন সরাসরি যাচ্ছে তার কাছে নাটোরের চামড়ার পাশাপাশি বাইরের জেলার চামড়ার যে ব্যবসায়ী রয়েছেন তাদের অপেক্ষায় রয়েছেন এখানকার ব্যবসায়ীরা আমরা যেটি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি 150 যে আড়ত রয়েছেন সেই আড়তগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক চামড়া সংরক্ষণ করে রাখা হয়েছে এই জেলার চামড়ার এইভাবে সংরক্ষিত করে রেখেছে এবং 33টি জেলার যে 10 লাখ 8-10 লাখ পিস যে চামড়া আসবে আগামী শুক্রবার থেকে সেই অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা এখানকার এই শুক্রবার আসার পর চামড়া আসার পর সেগুলো সংরক্ষণ হবে এবং আগামী সপ্তাহের মঙ্গল বুধবার থেকে এখানে চামড়া বিক্রি শুরু হবে ট্যানারি মালিকদের কাছে এবং প্রতি বছর যেভাবে ট্যানারি মালিকরা এখান থেকে এসে চামড়া কিনবেন কিনের সেই চামড়া এবারও কিন্তু এইভাবেই কিনবেন বলে এখানকার ব্যবসায়ীরা দাবি করছেন তবে উত্তরাঞ্চলের বৃহত্তম এই চামড়া ব্যবসায়ীদের এখানে যে আছেন তাদের একটা দাবি বিশেষ করে যে আন্তর্জাতিক বাজারগুলো বৃদ্ধি করার জন্য সরকারের উদ্যোগ গ্রহণ করলে চামড়ার শিল্প আরও বেশি ব্যাপকভাবে ব্যাপক লাভবান হবে বলে যে দাবি করছে একটি বিষয় আমরা চলতি বছর যে ঈদের মধ্যে দেখেছি যে কোরবানি হওয়া গরুর চামড়ায় কিন্তু আগ্রহ ছিল নাটোরের ব্যবসায়ীদের এবং আড়তদারদের একটা বিষয় দেখছে ছাগল যে চামড়াটা খুবই নগণ্য পরিমাণ এবং সামান্য পরিমাণ তারা কিনেছেন এবং যে একটা বিষয় তারা বলছে চামড়া ছাগলের চামড়া কিন্তু একেবারেই কিনতে চাননি এবং অনেক চামড়া এখানে যে ফেলে দেওয়া হয়েছে বা রাখা হয়েছে সেই গরুর চামড়ার যে বাজার বৃদ্ধি করলে সেই লাভবান হবে সারা দেশের ব্যবসায়ী এবং ট্যানারি মালিকরা এই ছিল আমাদের কাছে নাটোরের চামড়া বাজারের সর্বশেষ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নাটোরে দফায় দফায় পৌরকর পানির বিল বাড়ানো হলেও বাড়েনি নাগরিক সেবা সড়কের খানাখন্দ আর জলাবদ্ধতায় অতিষ্ঠ নওগাঁ শহরের বাসিন্দারা পৌর মেয়রের দাবি অর্থের অভাবে সমাধান মিলছে না নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট ছবি তুলেছেন রকিবুল ইসলাম রাস্তা থেকে ইট আর খোয়া সরে গেছে অন্তত 5 বছর আগে তাই মাঝ সড়কে বৃষ্টির পানিতে টয়টুম্বুর খানাখন্দগুলো হাঁটু জল আর খানাখন্দে ভরা নওগাঁ শহরের ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষকে যেতে হয় সদর হাসপাতালে 9টি ওয়ার্ড 54 মহল্লা নিয়ে গঠিত নওগাঁ পৌরসভার বেশিরভাগ রাস্তা ও ড্রেনের বেহাল অবস্থা পৌরবাসী বলছেন দফায় দফায় পৌরকর বাড়ানো হলেও মিলছে না নাগরিক সেবা একটু বৃষ্টিতেই সব কিছু একদম ভর্তি হয়ে যায় সাদা ড্রেস পরে কলেজে যেতে মানে যাওয়া যায় না নওগাঁর যে ড্রেনেজ ব্যবস্থা এত খারাপ যেখানে অনেকের ড্রেন করা আছে যেখানে স্ল্যাব নেই
শহরের চকপ্রাণ, আরজি নওগা, বালুডাঙ্গা, দুর্গাপুর, মুন্সিপাড়া মহল্লার বাসিন্দাদের সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার শিকার হতে হয়। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি কলেজ অধ্যাপকের। আর ওয়ার্ড কাউন্সিলররা বলছেন, পৌরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে না পারায় শুনতে হচ্ছে নানা ভৎসনা। ডাস্টবিনের কারণে আমার কলেজে পানি জমে থাকে এবং ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে এই দুর্গন্ধের মধ্যে ক্লাস করে। প্রয়োজনীয় অর্থ না থাকায় পৌরবাসীকে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাচ্ছে না বলে দাবি পৌর মেয়রের। এখনও অনেক রাস্তাঘাট রয়েছে যেই কাজগুলো করা দরকার, কিন্তু অর্থের অভাবে আমি করতে পারতেছি না। পৌর কর্তৃপক্ষ জানায়, চলতি অর্থবছরে পৌরসভার উন্নয়নে 50 কোটি 6 লাখ টাকার বাজেট ধরা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। শিগগিরই চালু হতে যাচ্ছে রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচল। এর ফলে কম সময়ে কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। অবকাশ যাপনে প্রিয়জনদের সাথে ঘুরে বেড়াতে কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে মন চায় অনেকের, কিন্তু রাজশাহী থেকে সড়ক পথে কক্সবাজারের দূরত্ব প্রায় 640 কিলোমিটার। তাই ইচ্ছা থাকলেও দীর্ঘ 14 থেকে 15 ঘন্টা ট্রেন, বাস ও প্রাইভেট কারে ভ্রমণ করা অনেকের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের, অবশেষে পূরণ হতে যাচ্ছে রাজশাহীবাসীর দাবি। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বেসরকারি একটি বিমান কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনার পর এই সুখবর দেন। এতে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। আমরা তো নর্মালি তো গাড়িতে যাই, যদি ফ্লাইট হয় তাহলে তো সুবিধা হলো। আর কক্সবাজার ফ্লাইট হলে আমাদের সময়টা অনেকটা কমে আসবে। এখান থেকে যদি সরাসরি ফ্লাইটটা চালু হয় ডেফিনেটলি এখানকার মানুষজন অনেক উপকৃত হবে। এমন সিদ্ধান্ত পর্যটন খাতকে আরো বিকশিত করবে বলে আশা নগরবাসীর। যদি প্লেন ডিরেক্ট চালু হয় তাহলে আমাদের জন্য খুবই ইজি। কক্সবাজার থেকে রাজশাহীতে অনেকজন আসবে, হ্যাঁ ভালো হবে। সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে সপ্তাহে একটি ফ্লাইট রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া আসার মধ্য দিয়ে এই রুটে বিমান চলাচল শুরু হবে বলে জানান রাশিক মেয়র। তো আমি ইতিমধ্যেই নভোএয়ার প্রাইভেট এয়ারলাইন্স তাদেরকে অনুরোধ করেছি এবং তারা বলেছেন তারা এটা খুবই সক্রিয়ভাবে চিন্তা করছেন এবং এটা তারা শুরু করতে চান আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে। ভ্রমণ পিপাসুদের বিমানে রাজশাহী থেকে কক্সবাজারে যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা 10 মিনিট। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চুক্তিবদ্ধ হওয়ার 4 মাস পেরিয়ে গেলেও এখনও নাটোর সদর হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টার ও আইসিইউ ভবন নির্মাণ কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আরেক ঠিকাদার প্রতিষ্ঠান 5 বছরেও শেষ করেনি 150 শয্যার নতুন ভবন নির্মাণ কাজ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের ছবিতে রিপোর্ট। চলতি বছরের 27 ফেব্রুয়ারিতে নাটোর সদর হাসপাতালে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং আইসিইউ ভবন নির্মাণে চুক্তিবদ্ধ হয় ঠিকাদারি প্রতিষ্ঠান এসবিসি প্রাইভেট কোম্পানি ও এসটি ট্রেডিং কর্পোরেশন। কিন্তু চুক্তিবদ্ধের 4 মাস পেরিয়ে গেলেও নির্মাণ কাজ এগোয়নি। মোবাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। এদিকে 2017 সালের 27 জুন নাটোর সদর হাসপাতালের 150 শয্যার নতুন ভবনের কাজ শুরু হলেও এখনও কাজ শেষ করতে পারেনি আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম ও মাহবুব ব্রাদার্স। এতে বহির্বিভাগ ও অন্তর্বিভাগের চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। রাস্তার মাঝখানে আমার আম্মুকে শোয়ে রাখছি, ভালো একটা বেড নাই, নতুন বিল্ডিং হয়েছে, ওই জায়গায় ডাক্তার না যায়, এই জায়গায় লাইনে আছি। আমরা হসপিটালে আসি সুচিকিৎসার জন্য, এখন সেটা যদি না পাই জেলা হসপিটালে তাহলে এটার কি মানে হলো? নতুন হাসপাতালে স্থানান্তর করলে ভোগান্তি থেকে আমরা রক্ষা পাবো। এ অবস্থায় ভবনগুলোর নির্মাণ শেষ হওয়া নিয়ে সংশয়ে হাসপাতাল কর্তৃপক্ষ। অধিকাংশ রোগী নিচে ফ্লোরিং সহ অন্যান্য জায়গায় তারা থাকতে বাধ্য হচ্ছে। এই বিল্ডিংগুলো আমরা সঠিক সময়ে পেতাম তাহলে এই রোগীগুলো আরও সঠিকভাবে চিকিৎসা প্রদান করা সম্ভব হতো। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্থানীয় গণপূর্ত অধিদপ্তর। যে ঠিকাদার কাজটি পেয়েছিলেন সে কাজ নিয়ে অনেক গড়িমসি করছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে তার কাজটি বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। কিডনি ডায়ালাইসিস সেন্টার ও আইসিইউ ভবনের নির্মাণ কাজের জন্য প্রায় 11 কোটি টাকা এবং 150 শয্যার নতুন ভবনের জন্য প্রায় 35 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
সময় সংবাদ। ঈদের ছুটিতে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঢল নেমেছে দর্শনার্থীদের। অষ্টম শতাব্দীতে গড়ে তোলা বৌদ্ধ ভিক্ষুদের জ্ঞানচর্চার অন্যতম নিদর্শন এই বিহার ও আশেপাশের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করে তাদের। যুগ যুগ ধরে মানুষের কাছে রহস্যের আধার এই বিহারে দর্শনার্থীরা চারপাশের নান্দনিক পরিবেশও উপভোগ করেন। বিহারের নির্মল প্রাকৃতিক পরিবেশ, এখানে লাগানো দৃষ্টিনন্দন বাহারি সব ফোটা ফুল আকৃষ্ট করে দর্শনার্থীদের। অনেককেই স্মৃতিগুলো ক্যামেরায় ধারণ করতে দেখা যায়। এই মুহূর্তে নাটোরের উত্তরা গণভবনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং বগুড়ার মহস্থানগড়ে আছেন সহকর্মী জুম্মান সাদেক জিয়াবলিন। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। ঈদের যে আমেজ সেটি এখনও রয়েছে, যে কারণে পরিবার পরিজন সহ অনেকেই কিন্তু নাটোরের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে তারা ভিড় করছেন। এবং আসলে দুপুর গড়িয়ে যত বিকেল হচ্ছে তত এই ভিড়ের যে পরিমাণ সেটি কিন্তু বাড়ছে। আমরা বিশেষ করে পরিবারের একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে সকল সদস্যদের কিন্তু নাটোরের যে উত্তরা গণভবন আছে সেখানে কিন্তু সমবেত হতে দেখছি এবং তারা কিন্তু এখানে ঘুরে প্রাচীন যে নিদর্শন শৈলীগুলো আছে সেগুলো দেখে কিন্তু ব্যাপক আনন্দিত হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে আসলে 1734 সালে রাজা দয়রাম রায় এই নাটোরের উত্তরা যে গণভবন সেটি আসলে প্রতিষ্ঠা করেন এবং 1967 সালে এটিকে গভর্নর হাউস হিসেবে আসলে পরিচিতি পায় এবং পরবর্তীতে 1973 সালে এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন আসলে নামকরণ করেন। সব মিলিয়ে এই যে এখানে আসলে ইটালিয়ান গার্ডেন থেকে শুরু করে নানা ধরনের যে প্রাচীন নিদর্শনগুলো এখানে রয়েছে এগুলো দেখে কিন্তু এখানে আগত দর্শনার্থীরা তারা মুগ্ধ হচ্ছেন এবং তারা বলছেন যে প্রাচীন অনেক বিষয় সম্পর্কে তারা যেগুলো পাঠ্যপুস্তকে পড়ে থাকেন সেগুলো আসলে এখান থেকে তারা জানছেন এবং সেগুলো জেনে তারা কিন্তু অনেকেই অনেক আনন্দিত হচ্ছেন। বিশেষ করে ছোট্ট পরিবারের যে ছোট শিশুরা রয়েছে তারা কিন্তু অনেক বেশি আনন্দিত হচ্ছেন এখানে এসে। বিশেষ করে এখানে আপনারা জানেন যে চারিদিকে মনোরম লেক রয়েছে, পাশাপাশি এখানে সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় 12টি কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দন ভবন নিয়ে এখানে এটি গঠিত হয়েছে এবং 41 একর জায়গার উপরে এই নাটোরের উত্তরা গণভবনটি অবস্থিত। এখানে আসলে দেশি বিদেশি মূল্যবান ও দুষ্প্রাপ্য নানা ধরনের গাছ রয়েছে এবং প্রাচীন রাজপ্রাসাদের কারুশৈলী যে জিনিসগুলো রয়েছে সেগুলো আসলে দর্শনার্থী যারা আছে তারা দেখে একেবারে মুগ্ধ হচ্ছেন। তারা বলছে ঈদের যে আনন্দ সেটি তাদেরকে আরও অনেকাংশে আসলে বাড়িয়ে দিচ্ছে এই নাটোরের উত্তরা গণভবন এবং অনেকে আছেন যারা আসলে ঈদের যে আনন্দ সেটিকে উপভোগ করতে বছরের প্রতিটি ঈদেই কিন্তু তারা এই নাটোরের উত্তর গণভবনে আসলে ঘুরে বেড়ান আর কি। আপনারা এখনও দেখছিলেন যে এখানে অনেকে এসেছেন পরিবার পরিজন সহ, অনেকেই তারা এখানে ঘুরে বেড়াচ্ছেন, অনেকেই ভালো কিছু মুহূর্তগুলো সেগুলো আসলে ক্যামেরায় ফ্রেমবন্দি করে রাখছেন স্মৃতির মণিকোটায় ধরে রাখার জন্য। সব মিলে এমনটাই ছিল আসলে নাটোরের উত্তরা গণভবন থেকে আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি বগুড়ায় সহকর্মী জাবলিনের কাছে, তিনি জানাবেন সেখানকার বিনোদনের খবর। ধন্যবাদ রকি। আমরা বগুড়ার কথা যদি আপনাকে জানাই যে বগুড়ার যে মহাস্থানগড় এটির আসলে ইতিহাস কিন্তু সর্বজন পরিচিত এবং 2500 আগেকার যে সভ্যতা গড়ে উঠেছিল কুন্দ্রনগর সেখানে কিন্তু এখনও পর্যন্ত মানুষের আগ্রহের শেষ নেই। এবং আপনি জানেন যে বগুড়ার আসলে বিভিন্ন প্রান্তেই কিন্তু প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন রয়েছে, যার মধ্যে অন্যতম আসলে এই কুন্দ্রনগর। শুধুমাত্র বগুড়ার নয়, বাংলাদেশের যেই আদি সভ্যতা যেগুলো পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এটি একটু অন্যতম নিদর্শন। এবং আমরা আসলে দেখছি যে ঈদের ছুটিতে কিন্তু এই মহাস্থান গড়ে প্রচুর পরিমাণে আসলে পর্যটক এসছেন, দর্শনার্থী এসছেন। সেটি শুধুমাত্র যে বগুড়া জেলার আছে তা নয়, বগুড়া জেলার পার্শ্ববর্তী জেলাগুলো আছে, বিশেষ করে সিরাজগঞ্জ, গাইবান্ধা, নাটোর, নওগাঁ এই এলাকাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী আসলে এখানে ভিড় করছেন। তবে এখন যেটি জানিয়ে রাখি যে আমরা অবস্থান করছি মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সামনে। এই মুহূর্তে আসলে এখানে মোটামুটি আমরা দেখছি যে দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেশ খানিকটা বেড়েছে, বিশেষ করে মহাস্থান গড়ে কিন্তু যেহেতু প্রচণ্ড দাবদাহ রয়েছে, সূর্যের তাপটা প্রখর, এ কারণে তারা
এই কারণে তারা আসলে এই মুহূর্তে এই জাদুঘরের দিকে কিন্তু চাপটা একটু বেশি রয়েছে। আস্তে আস্তে যখন বেলা পড়ে যাবে বা সূর্যের তাপটা কমে আসলে তখন আমরা দেখব যে আসলে গড়ের যে দেয়ালটি রয়েছে প্রশস্ত, সেই দেয়াল দিয়ে কিন্তু এখানকার দর্শনার্থী যারা আছেন তারা হেঁটে দেখবেন এবং 2500 বছর আগের যে প্রত্ন নিদর্শনগুলো কিছু কিছু এখনও রয়েছে ধ্বংসাবশেষ সেগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন। এবং এখানে জিউৎকুণ্ড নামে যেই কূপটি রয়েছে এটি খুবই আসলে এ ব্যাপারে রয়েছে একটি কথা প্রচলিত রয়েছে যে এই কূপে কিন্তু যেই মরা অর্থাৎ মৃত সৈনিকের লাশটি ফেলে দেওয়া হলে সেটি জীবিত হয়ে ওঠে, এই ধরনের কিছু আসলে পৌরাণিক কাহিনীর মতো যেই কাহিনীগুলো আসলে রয়েছে সেগুলো কিন্তু আরও বেশি দর্শনার্থীদেরকে আকর্ষিত করে এই জায়গায় আসবার জন্য। এবং আমরা যেটি জানতে পেরেছি এখানকার কাস্টোডিয়ানের সঙ্গে কথা বলে, গত 3 দিনে কিন্তু প্রায় 16 থেকে 17 হাজার দর্শনার্থী এই ঈদের ছুটিতে এখানে ইতিমধ্যে এসেছে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনকারীর সবশেষ খবর। আরেকবার, সরকারি চাকরি থেকে অবসরের পর গড়ে তুলেছেন ড্রাগন ফলের বাগান। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তেঁতুলিয়া গ্রামে প্রায় 5 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের বাগান গড়েন শহীদুল ইসলাম। ফলন ভালো হওয়ায় লাভবান হয়েছেন তিনি। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তেঁতুলিয়া গ্রামের শহীদুল ইসলাম সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর গ্রামে 5 বিঘা জমি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে গড়ে তোলেন ড্রাগন বাগান। প্রশিক্ষণ নিয়ে সঠিক পদ্ধতিতে সারিবদ্ধভাবে বিভিন্ন জাতের প্রায় 3000 ড্রাগন চারা লাগান তিনি। প্রথম বছরেই বেশ ভালো ফলন হয়। এখন তার বাগানের প্রতিটি ড্রাগন গাছেই চোখে পড়ছে ভারী ফুল ও ফলের। সপ্তাহে একদিন বাগান থেকে ফল নামিয়ে পাইকারদের কাছে বিক্রি করছেন। বাজারে ড্রাগন ফলের চাহিদা ও দাম ভালো পাওয়ায় বেশ লাভবান তিনি। আমি এমন কোনো কিছু করব যাতে আমি নিজে চাকরি করব না, আমি আর 2-4-5 জনকে চাকরি আমার জায়গায় করাবো, এটা আমার মূল টার্গেট ছিল। সেখান থেকে আমি ড্রাগন চাষ জন্য আমি উদ্যোগ নেই, মোট 6টা জাতের ড্রাগন আমার কাছে আছে। আর ড্রাগন বাগানে পরিচর্যার কাজে কর্মসংস্থান হয়েছে গ্রামের অনেক বেকার যুবকের। সেই সাথে বাগান দেখার পাশাপাশি প্রতিদিন অনেক উদ্যোক্তা আসছেন এখানে। 8-10 মানুষ কাজ করি, ফল কাটি, কাজ করে সংসার বহন করে সুখেভাবে চলে। কিভাবে পরিচর্যা করে কিভাবে মানে এটা একটু শেখার জন্য আমরা আসছি। ড্রাগন চাষ বেশ লাভজনক, সেই সাথে বাজারে এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে। তাই ফল চাষে উদ্বুদ্ধ করতে চাষিদের কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। কৃষক ভাইরা এই ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে কারিগরি পরামর্শ প্রদান করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 4000 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বিভাগীয় সময় আরেকবার, জয়পুরহাটের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় যার প্রতিটি দেয়াল থেকে শুরু করে আঙিনা ফুটিয়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন কারুকা যার বাহারি ফুলের বাগানে। দূর দূরান্ত থেকে বিদ্যালয়টি দেখতে ভিড় করেন অনেকেই। জয়পুরহাট থেকে শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেয়ালে দেয়ালে লাল সবুজের তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে নানা বর্ণমালা আর কারুকাজ। আছে গ্রাম বাংলার নয়ভিরাম দৃশ্য, গুণীজনদের ছবিসহ নানা দিক নির্দেশনা ফুটিয়ে তোলা হয়েছে পরম যত্নে। জয়পুরহাটের খেতলাল উপজেলার অজপনাগায়ের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। বিদ্যালয়টির প্রতিটি আঙিনায় থরে থরে সাজানো ফুল ফলের গাছসহ নানা আয়োজন। বিদ্যালয়ের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই আশপাশের এলাকা থেকে অনেকেই আসেন। আমাদের স্কুলের ফুল ফলের বাগান আছে, দোলনাতে আমরা খেলাধুলা করি। আমরা অত্যন্ত গর্বিত আমাদের সন্তানদের এই স্কুলে পড়াশোনা করায়ে। শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে পাঠদান করাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ বলে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের স্কুল আনন্দের একটা রঙিন ফুল, এই রঙিন ফুল হিসাবে সারা দেশের মাঝে হিন্দা সরকারি প্রাথমিকদের পরিচিতি করে গড়ে তোলার জন্য আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বিদ্যালয়কে আকর্ষণীয় করে তুলেছি। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের সঠিক পরিকল্পনার মাধ্যমে এমন উদ্যোগ খুব সহজেই গ্রহণ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, জয়পুরহাট। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো আরেকবার, নাটোরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের ব্যস্ততা, শুক্রবার থেকে মাসব্যাপী হাট, ভালো দামে বেচা কেনার আশা আড়তদারদের, বগুড়ার চামড়া শিগগিরই যাবে ঢাকায়। পৌরকর ও বিল বাড়লেও বাড়েনি নৌকা পৌরসভার নাগরিক সেবা, সড়কের খানাখন্দ আর জলাবদ্ধতায় অতিষ্ঠ শহরবাসী, অর্থাভাবের দাবি মেয়রের।
এবং শিগগিরই চালু হচ্ছে রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচল। সময় লাগবে মাত্র এক ঘন্টা, সপ্তাহে যাবে একটি ফ্লাইট। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।